हेलो लवली व्यूअर्स, अस्सलामु अलैकुम। आज के आबारो हाजिर हो गेलाम आरेकटी रेसिपी निये। आमी तैरी करे देखाबो आज के चीजी बीफ पास्ता। ए पास्ताटा खेते दारुण मजा आर तैरी करा खुबी सहज। आमार मतो परफेक्ट भावे बनाते चाहले आमार रान्नाटा फलो करे बनाबेन। आर भालो लागले अवश्य कमेंट बक्से जानाबेन केमन होयेछे। आशा करी एतटाई मजा हय रेस्टुरेंटेर स्वाद केओ हार मानाबे। आर आपनारा अवश्य एटा ट्राई करबेन। ट्राई करे आमाके जानाबेन आर भालो लागले लाइक कमेंट आर शेयर करबेन। तो चलुन देखे नेई आमी किभाबे तैरी करी। एखाने आमी नियेछि मैकारोनि पास्ता। ए पास्ताटाके आमी आगे थेकेई लवण दिये सिद्ध करे नियेछि आर सामान्य तेल मेखे नियेछि जेन एकटी आरेकटिर साथे लेगे ना थाके। एखाने नियेछि बीफ कीमा, एखाने नियेछि टमेटो, आरो नियेछि मशरूम आर रसुन कुचि करे। एखाने नियेछि लवण, गोलमरिचेर गुड़ा, चिली फ्लेक्स आर ओरिगेनो। ओरिगेनोटा देवार चेष्टा करबेन, फ्लेवरटा सुंदर आसे। आर नियेछि चीज, चीजटाके आमि ग्रेट करे नियेछि। এখন আমি সয়া সস দিয়ে দিচ্ছি আর টমেটো সস একসাথে মিশিয়ে এটা আমি রেডি করে রাখবো আমার রান্নার সুবিধার জন্য। আর এই পাস্তাটা তৈরি করতে টমেটো সসটা একটু বেশি লাগবে যেন পাস্তাতে একটু ঝুঁচি ভাব আসে। মেশানো হয়ে গেলে আমি রান্নায় চলে যাব। আরও নিয়েছি এখানে অলিভ অয়েল তেল। আপনারা যদি চান তাহলে সয়াবিন তেল বা বাটারও ইউজ করতে পারেন। তেল দিয়ে দিলাম, খুবই সামান্য দিয়েছি। আমি একই প্যানে পাস্তা ইউজ করব, এটাকে বলে ওয়ান পট পাস্তা। দিয়ে দিলাম রসুন আর মাশরুম। মাশরুমটাকে আমি স্লাইস করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সস, যে সসটা আমি রেডি করে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো, গোলমরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স, লবণ আর অরিগ্যানো। ভালো মতো নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি টমেটো। ভালো মতো নেড়ে চেড়ে টমেটোটা একটু নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি গরুর মাংসের কিমা। এটা আমি একটু হলুদ, একটু লবণ আর লাল মরিচের গুঁড়া দিয়ে মাংসটা ছোট ছোট করে টুকরা করে আমি সিদ্ধ করে নিয়েছি। ভালোমতো সিদ্ধ করে আবারও মাংসটাকে আমি কেটে নিয়েছি ছুরির সাহায্যে যেন কিমার মতো হয়ে যায়। পুরো প্রসেসটা যদি আমি দেখাতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এজন্য বলে দিলাম আপনারা সেম এভাবেই করবেন। এখন দিয়ে দিচ্ছি ম্যাকারনি পাস্তা। ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমি এখানে আরও টমেটো সস ইউজ করব। একবার তৈরি করে দেখবেন এতটা মজা, আর রেস্টুরেন্টে পাস্তা খেতে যাবেন না। টমেটো কেচাপ দিয়ে দিলাম, মিশিয়ে নিয়েছি। এখন আমি উঠিয়ে নিচ্ছি কারণ আমি এই পাত্রেই পাস্তাটাকে পুরোপুরি রান্না করব।
वन पट पास्ता। आमी प्रतिटा लेयारे चीज दिए देव। देखिए दीचे आमी किभावे करछी। आबारो पास्ता दिए देव। आबारो चीज दिए दीचे। पास्ता लेयार दिए दीचे आबार। आबारो चीज दिए दीचे। प्रतिटा लेयारे किन्तु चीज थाके, एजन्नो खेते दारुण मजा लागे। आमि एखाने स्लाइस चीजो यूज करब। হয়ে গিয়েছে। এখন স্লাইস চিজ দিয়ে দিচ্ছি। আমি 4 পিস ইউজ করব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আঁচুলা রাসটাকে কিন্তু স্লো রাখতে হবে, বেশি বাড়িয়ে রাখলে কিন্তু পুড়ে যাবে নিচে। হয়ে গিয়েছে, চারিদিকে তেল ভেসে উঠেছে। কয়েকবার ঢাকনা দিয়ে ঢেকে দেব আর একটু খুলে দেখব হয়েছে কিনা। পাস্তাটা তো রান্না করাই, কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে চিজটাকে গলিয়ে নেওয়া। তো হয়ে গিয়েছে, আমি চুলার আঁচটাকে এখন অফ করে দেব। সব মেল্ট হয়ে গিয়েছে চিজ। বেড়ে দেখাচ্ছি, তৈরি হয়ে গেল দারুণ স্বাদের পাস্তা। আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন পরবর্তী ভিডিও দেখার জন্য। আমি চেষ্টা করব ভালো ভালো রেসিপি আপনাদের উপহার দিতে। কতটা সুন্দর হয়েছে! প্রতিটা লেয়ারেই কিন্তু চিজ দেখতে পাচ্ছেন, আর উপরের চিজগুলো তো মেল্ট হয়ে গিয়েছে। দারুণ লাগছে কিন্তু দেখতে। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।